সিইউবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে জেলা পরিষদ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি লাগবে বয়স কী লাগবে কিভাবে ফর্মটি জমা করবেন সমস্ত বিষয় এক এক করে জানিয়ে দেবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে এবং অফিসিয়াল নোটিফিকেশান থেকে কীভাবে এই বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো প্রথমেই আপনারা এই ফর্মটি পিন আউট করে নিয়ে এই ফর্মটি পিন আউট করে নিয়ে তোমাদের কিন্তু হাতে কলমে ভালো করে ফর্মটি ফিল আপ করে তোমাদের কিন্তু এক অফিসে বা অথবা অ্যাড্রেসে এখানে উল্লেখ করা আছে সেখানে তোমাদের গিয়ে কিন্তু জমা দিতে হবে এখানে অবশ্যই আপনারা অ্যাড্রেস উল্লেখ করে রয়েছে এই অ্যাড্রেসে কি কিন্তু জমা করতে হবে সেই জমা দেওয়ার যে এখানে টাইম বা ডেট সেটা কিন্তু উল্লেখ করে দিয়ে যেমন পঁচিশ তিন দু এখানে একটি উল্লেখ করা উল্লেখ করে দিয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যোগ্যতা বয়স অনুযায়ী তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই আবেদন করতে পারবে ক্লিয়ার এখানে প্রথমে তোমাদের বয়স লাগবে আঠারো থেকে চল্লিশ বয়স হিসেব করতে হবে এক এক দু ঠিক আছে এবং তোমাদের প্রত্যেক মাসে বেতন থাকবে সতেরো হাজার টাকা কিন্তু আগেই বলি এখানে তোমাদের কিন্তু কন্ট্রাক্ট নিয়োগ করা হচ্ছে এখানে গিয়ে সেটা কিন্তু উল্লেখ করে দিয়ে তোমাদের কিন্তু কন্ট্রাক্ট নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এবং তোমাদের কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান ঠিক আছে তোমাদের কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স থাকতে হবে তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সাথে তোমাদের কিন্তু মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ড এই সমস্ত কাজ তোমার থাকলে কিন্তু আগে অগ্রাধিকার পাবেন ঠিক আছে এবং তোমাদের এখানে কোন জেলা থেকে এটি আবেদন চলছে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে সেটা অফলাইন তোমাদের কিন্তু আবেদন করতে হবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ থেকে এই আবেদন চলছে এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখ করা আছে আমি মার্ক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ থেকে এটি নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে ঠিক আছে তো প্রথমে তোমরা এই ফর্মটি ফিল আপ করতে হবে ফিল আপ করার পরেই এখানে অ্যাড্রেস রয়েছে এই যে অ্যাড্রেসগুলি রয়েছে এই অ্যাড্রেসের মাধ্যমে তোমাদের কিন্তু জমা দিতে হবে এবং কোন কোন তারিখে কোন কোন ডেটে তোমরা কিন্তু ফর্মটি জমা দিবে সেটা কিন্তু এখানে তারিখ উল্লেখ করে দিয়েছে এই সমস্ত তারিখের মধ্যে তোমরা কিন্তু ফর্মটি সেখানে গিয়ে জমা দিতে হবে এবার আমরা দেখব কীভাবে আমরা নোটিশ ডাউনলোড করবো লিঙ্ক থাকে ভিডিও ডিসক্রিপশন দেখুন এটি হচ্ছে পূর্ব মেদিনীপুরের ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক থাকে ভিডিও ডিসক্রিপশানে সবার শেষে এই ওয়েবসাইট ভিজিট করার পরেই এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে একটি অপশান রয়েছে এই রিক্রুটমেন্টে যখন একবার আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে পেজটি ওপেন হওয়ার নিচেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি লেখা রয়েছে রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড কন্ট্রাকচুয়াল নিয়োগ ঠিক আছে তো এখানে এখানে যখনই একবার ক্লিক করবেন তখনই তোমার তোমাদের সামনে কিন্তু প্রত্যেকটি পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরেই কিন্তু এখানে আবেদনের শেষ তারিখ শুরু হয়েছে আমাদের নয় তিন দু হাজার বাইশ আবেদনের শেষ তারিখ বাইশ তিন দু হাজার বাইশ বাইশ তিন দু হাজার বাইশ এবং এখানে ডাউনলোড করতে পারবেন ক্লিয়ারলি উল্লেখ করে দিলাম ভিডিওটি স্কিপ করে না করে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ